আসসালামু আলাইকুম। আপনারা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যেহেতু গাড়ি ড্রাইভের জন্য, আমি আপনাদের জন্য দেখাচ্ছি ড্রাইভটা। ফার্স্টলি আপনারা ড্রাইভটা এভাবে খুলবেন, খুলে তারপরে এভাবে বসবেন। দেখেন আমি দিচ্ছি, আপনি আপনার মতন করে বসবেন, বেল্ট লাগাবেন। লাগাতে হবে কারণ আপনারা যখন রাইডটা করবেন তখন আপনাদের সিকিউরিটির জন্য এই বেল্ট আপনাদের দরকার। তাহলে যেকোনো সার্জন আপনাকে ঢুকতে পারে, জাস্ট আপনাদের রিকোয়েস্ট, অনেক রিকোয়েস্ট আপনাদের জন্য আমি ড্রাইভটা দেখাচ্ছি। আপনাকে ঠিকভাবে বলবেন আপনার করে, তারপরে এখানে আপনি স্টার্টটা দিবেন। ফার্স্ট স্টার্টটা আপনি এখান থেকে করান। আপনি দেখেন আমি সেলফি করা দেওয়া আছি এবং এটা হচ্ছে আপনার ব্রেক, আর এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, আর এটা দিয়ে আপনি করবেন গাড়িটা। এইটা গিয়ার অটো এভাবে দিবেন, দিতে দিয়ে তারপর আপনারা গাড়িটা স্টার্ট করবেন। দেখেন দেখেন কিভাবে আমি গাড়িটা খরচ করতেছে আপনার। দেখেন আমি কিভাবে গাড়িটা, আমি জাস্ট আপনারা দেখেন, আপনি যখন ডানে যাবেন তখন আপনি ডানে ইন্ডিকেটর দিবেন। ও সরি সরি বাই, এখন আমি সোজা যাব, ইন্ডিকেটর নামাই ফেলবেন। তারপরে যখন আপনি ডানে যাবেন আবার ডানে আপনি ইন্ডিকেটর দিবেন। আমি আপনাদের মেন রাস্তায় দেখাচ্ছি, নিয়ে যাচ্ছি যে ডানে ইন্ডিকেটর দিয়েছি আমি। দেখেন আপনি দেখেন একদম মেন রাস্তা আপনাকে আমি নিয়ে যাচ্ছি, সেটা আপনি দেখেন। দেখেন আপনারা ভাবেন যে এটা অনেক টাফ, দেখেন কিছুই না, জাস্ট আপনার ব্রেক
এক্সেলটাই আপনার সবচেয়ে মেন। আপনি যখন এক্সেলে দিবেন গাড়ি চলতে থাকবে, এবং যখন আপনি ব্রেকে পা সবসময় আপনার থাকতে হবে। যখন আপনি ওভারটেক করবেন তখন আপনার একটার থেকে আর একটা জন্য দূরত্ব ওয়েট করতে হবে। দেখেন আমার আমি এখন আমি আপনাদের মেন রাস্তায় নিয়ে যাচ্ছি। দেখেন আমি এখন বাই এন্টিকেট দিয়েছি। দেখেন এখন আমি পুরো বাই যাব। দেখেন মেন রোডটা দেখেন, মেন রাস্তা দেখেন, আপনি মেন রোডটা দেখেন, পুরো মেন রোডে আমি এখন চলে আসছি। দেখেন আমি এখন ডানে যাব, যেহেতু আমি এখন ডানে ইন্ডিকেট দিয়েছি। সরি, আমি এখন আবার বাইরে যাচ্ছি ডানে। যখন বাইরে যাচ্ছি এখন আবার দেখেন এদিকে, দেখেন আমি যে গাড়িটা চালাচ্ছি আমার ভিতরে কোনো হেজিটেশন নাই। এবং আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল, আপু আপনি কিভাবে এত সুন্দর ড্রাইভ করেন। দেখেন আমি কোনো রকম নার্ভাস নাই, কিছু নাই, আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। আপনি যদি সাহস না হন এবং আপনার ভিতরে যদি ভয় কাজ করে, আপনি কখনো ড্রাইভিং এ হাত দিতে পারবেন না। আপনি এক হাত দিয়েও ড্রাইভিংটা চালাতে পারবেন যদি আপনার ভিতরে সেই কনফিডেন্সটা এবং সাহসটা থাকে। গাড়িটা সম্পূর্ণই সাহসের পক্ষে, যত সাহস আপনি এটার ভিতরে রাখতে পারবেন, ফোকাল দিতে পারবেন, ততই আপনার ড্রাইভটা সুন্দর হবে। এবং মেয়েরা অনেকে ভয় পায় ড্রাইভিং করতে গেলে, মেন রাস্তায় যেতে চায় না, তারা মনে করে যে কিভাবে আমি এত বাস ট্রাক মাঝখানে গাড়িটা চালাবো। এটা কোনো ফ্যাক্টর না, আপনি আপনার গাড়ি ফোকাস করবেন। আমি এখন ডানা বায়ে যাচ্ছি, যেহেতু আমি এখন বায়ে যাচ্ছি। দেখেন আমার আশপাশ, আপনার শুধু গাড়িতে আপনার ফোকাস দিতে হবে এবং আপনার সাহসটা রাখতে হবে। আপনার যত বাস থাকুক গাড়ি থাকুক, এটা আপনার, আপনি এটার দিকে কখনো ফোকাস দিবেন না। এটা থাকবেই যদি আপনি গাড়ি চালান, এবং এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে যদি অনেক ভালো আপনি ড্রাইভিং করতে পারবেন। আর এই ড্রাইভটা আমাদের মেয়েদের জানাটা খুবই দরকার, কারণ আমরা যেহেতু সবসময় বের হই, সবসময় আমাদের কোনো না কোনো জায়গায় যাওয়ার দরকার হয়, তখন আমাদের অনেক সময় দেখা যায় ড্রাইভার থাকে না, আমরা অনেক সময় ভুক্তভোগী থাকি, তখন আমাদের নিজেদেরও গাড়িটা শেখা খুবই দরকার। দেখেন আমি ডানে যাচ্ছি, একবার ইন্ডিকেটর দিচ্ছি, একবার বাইরে যাচ্ছি, মেন রাস্তা থেকে আমি আসলাম নিতে আর মেয়েকে। দেখেন আমি যে আসলাম গাড়িটা চালিয়ে, আমার ভিতরে কোনো নার্ভাস কোনো কিছু আপনারা পাচ্ছেন, দেখতেছেন
আমি দেখেন কত ইজি ভাবে ড্রাইভটা করলাম। আপনারা যখন ড্রাইভ করবেন, ড্রাইভে সিটে বসবেন, তখন সুন্দরভাবে বেল্টটা লাগাবেন এবং আপনারা সুন্দরভাবে গাড়িটার স্টার্টিং এবং আপনারা যে সেলফ আছে এবং ব্রেক, এটা আপনাদের অনেক ফোকাস দিতে হবে। এটার ভিতরে যত সেলফে আপনি পা দিবেন তত আপনার গাড়ির গতি বাড়তে থাকবে এবং আপনার গাড়ি তত যেতে থাকবে, কিন্তু আপনার সবসময় মাথায় রাখতে হবে আপনার ব্রেকে পা থাকতেই হবে। কারণ ব্রেকে আপনি যদি পা না রাখেন তাহলে আপনি কখনোই গাড়ি যে কোনো মুহূর্তে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং আমি মেয়েদের বলি আপনারা এগিয়ে আসেন, গাড়ি ড্রাইভ করেন এবং দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের দেখেন গাড়ি শিখে মানুষ শিখতেছে, দেখেন আমার রোডি দেখেন কত মানুষ গাড়ি শিখতেছে, কিন্তু এটা সম্পূর্ণই আমি বারবারই ভিউজ বলে আসছি, এটা সম্পূর্ণ সাহসের ব্যাপার। আর এটা সম্পদ যখন আপনি গাড়িটা থামাবেন তখন আপনি এটা নিউট্রালে করে আপনি এভাবে পার্কিং করবেন, তারপরে আপনি এখানে একটা ব্রেক আছে, পার্কিং এ দিলে আপনার কোনো সমস্যা নাই, কিছুতে আপনি না গেলেন পার্কিং এ দিলেন বা নিউট্রালে রাখলেন, যখন আপনি কোনো জ্যামে থাকবেন কোনো কিছুতে থাকবেন কোনো সমস্যা নাই করতে পারবেন। এবং মনে করেন যে যে কোনো জিনিসে আপনি যত বেশি ফোকাস দিবেন, এবং আমি কিন্তু খুব বেশি যে ড্রাইভ করেছি তাও না, কিন্তু আমি যতটুকু ফোকাস দিয়েছি মনে করেন ভিউয়ার্স, এই জন্যই আমি আজকে গাড়িটা আমার কাছে কিছুই মনে হয় না। এবং আপনাদের সবসময় মনে রাখতে হবে গাড়ির সিটে বসে, এবং এই যে আমি হাত দিয়ে আছি এই স্টারটা মনে করবেন যখন বসবেন সিটে, তখন মনে সাহস রাখতে হবে যে এইটা হচ্ছে আপনার সম্পূর্ণই সাহস। আপনি যত বেশি থাকবে তত বেশি আপনার গাড়ি সুন্দর হবে এবং আপনি অনেক সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন, এবং আপনি তখন দেখবেন যে আপনার কত ইজি হয়ে যাচ্ছে। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল আপুরা, এই জন্য আমি আপনাদের সাহস দেওয়ার জন্য সাহস যোগানোর জন্য আমি আপনাদের কাছে আপনাদের যে প্রতিভাটা আছে সেটা আপনারা জানি ফুটিয়ে তুলতে পারেন এবং আপনারা জানি নিজে ড্রাইভিং করতে পারেন, সেই কারণে আমি আপনাদের কাছে এটা তুলে ধরলাম। এবং আমি জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি, কিন্তু আমার জন্য দোয়া করবেন, আপনারা সুন্দরভাবে ড্রাইভ করবেন। এবং আপনাদের এটার একটা অংশ ছিল, আমি আপনাদের বলেছিলাম যে আমি আসবো ড্রাইভিং নিয়ে, এই জন্য আপনাদের দেখালাম। এবং আপনারা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, দোয়া করবেন এবং যত আপনারা আমাকে আমার নিত সঞ্জিদা পেজে যত আপনারা দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে, আমি নিত্য নতুন কোনো না কিছু জিনিস নিয়ে আসবো এবং আমার ভিতরে যে প্রতিভাটা আছে সেটা আপনাদের মাঝে ফুটিয়ে তুলবো। আপনারা যদি আমাকে দেখতে চান তাহলে আমার পেজে আপনারা নক করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। এবং ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।